আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার একটি নতুন ব্লগে। আজকে আমার প্রিপারেশন দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আমি আজকে কী রান্না করব। আচারি বিফ রান্না করব, এটা আপনারা মাটন দিয়েও করতে পারেন। আর আমি যা যা লাগছে সেটা একবার একটু বলে দিচ্ছি। এখানে হচ্ছে হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, এক চামচের মতো আদা বাটা, এক চামচ রসুন বাটা, আর এক চামচের মতো সরিষা বাটা, আর এখানে হচ্ছে হাফ চামচ পাঁচফোড়ন, আর এটা হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া এক চামচের মতো, আর এখানে হচ্ছে হাফ চামচ ধনিয়া, হাফ চামচ হচ্ছে জিরা গুঁড়া যেটা আমরা তেলে জিরা করে নিই, আর এক কাপ লাগছে পেঁয়াজ কুচি, দেন আমার লাগছে তেজপাতা দুটা, আর তিনটা এলাচ দারচিনি দিয়েছি, আর শুকনো মরিচ নিয়েছি কয়েকটা। ঝালটা পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন। আর লাগছে হচ্ছে এক চামচের মতো লেবুর রস, লাগছে হাফ কাপ দই, এটা হচ্ছে আচার, আচার তো অবশ্যই লাগবে যেহেতু আচারই বিফ, আচারটা টেস্ট বাড়াবে, আর লাগছে হচ্ছে আমার সরিষার তেল, আর লাগবে হচ্ছে আমার অবশ্যই লাগবে সল্ট আর সুগার। তো শুরু করা যাক, আমি এখন রান্নাতে চলে যাই। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, 1/3 কাপ সরিষা তেল দিব, এটা সরিষা তেল দিয়ে রান্না করতে হবে। 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি, একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দারচিনি, শুকনো মরিচ, এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, এটা হচ্ছে 1/4 চামচের মতো, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা বাটা 1 চামচ, টেবিল চামচ 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে আদা একটু কষাবো, গরম পানি দিচ্ছি আমি সামান্য জলে পুরি না দেয়, পানি দিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, এখানে হচ্ছে ধনিয়া আর জিরা গুঁড়া 1 চামচ 1 চামচ করে, শুকনো মরিচ, মশলাটা যেহেতু শুকনা আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি যেন না পড়ে যায়, ড্রাই মশলা যখন দিচ্ছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন যেটা গুঁড়া করা সেটা 1/2 চামচের মতো, এটা হচ্ছে সরিষা বাটা, আমি এখানে সাদা সরিষা নিয়েছি, সরিষা বাটা 1 চামচের মতো দিয়ে দিলাম, ভালোভাবে এখন মশলাটাকে আমি কষাবো, একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো, কষানো হয়ে আসছে, এ পর্যায়ে আমি এখন বিফটা দিয়ে দিচ্ছি, এখন যেটা দিতে হবে একটা স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ বুঝে লবণটা দিয়ে মাংসটাকে আমি কষাবো, তো 3-4 মিনিট মাংসটা কষানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, টক দইটা ফেটে নিয়েছি, ভালো করে নেড়ে তো এই পর্যায়ে মাংসতে কিছু পানি ছাড়বে এখন, আর আমি কিছুটা পানি অ্যাড করব প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য, পুরোপুরি যখন মানে মাংসটা কতটুকু পানি লাগবে সিদ্ধ হতে সেই পরিমাণ বুঝে আপনারা পানি অ্যাড করবেন। আমি রান্না করছি আর আমার পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, আমি আমার রান্নাঘরের বেলকনিতে আমি পাখিতে খাঁচাগুলো নিয়ে এসেছি, এ পর্যায়ে যে পানি উঠেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে অল্প জলে মাংসটাকে সিদ্ধ হতে দিব, যতক্ষণ না সিদ্ধ হবে তো পানিটা আপনারা আপনাদের বুঝিয়ে দিতে হবে,
যে সিদ্ধ হবে কতটুকু পানিতে দিয়ে দেন আমি ঢেকে দিব অল্প অল্প জলে সিদ্ধ হবে অবশ্যই গরম পানি দিতে হবে একটু পানি দিয়ে দিলাম বেশি করেই যেহেতু বিফ এটা আস্তে আস্তে সিদ্ধ হতে হবে আর সফট না হলে ভালো লাগবে না তো আমি এখন এই পর্যায়ে এটা এখন ঢেকে দিব একটু হতে থাকবে অল্প অল্প জলে একটু পরপর নেড়ে দিতে হবে যেন লেগে না যায় তেলে তো আমি পানি দিয়ে এখন আস্তে আস্তে এটা সিদ্ধ করছি নামানোর আগে বাকি কিছু মশলা আছে দিতে হবে আমি যে চিকপি সালাদ করব তার জন্য যা যা রেডি করছি সেগুলো দেখাচ্ছি খুবই টেস্টি একটা সালাদ আর যারা ডায়েট করতে চান তারা ভাতের পরিমাণটা কম নিয়ে এই একবারটি এরকম সালাদ খেতে পারেন আমি সালাদটা তৈরি করে দেখাচ্ছি তো এখানে দুটো শসা আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি চিকপিটাকে আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম এখন অল্প একটু তেলে আমি চিকপিটাকে ভেজে নিব এখানে কিছু চিকপি দিয়ে দিচ্ছি চিকপি বা চানার বুট বলে আর একটু গুমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিব এটাকে এগুলোকে কিছুক্ষণ ভেজে দেন আমি এখন টমেটো কেটে নিচ্ছি টমেটোটা দিয়ে দিলাম চিকপির উপর তারপর কিছু শসা কুচি একটু আদা কুচি একটু ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি একটু চাট মশলা এটা হচ্ছে জিরা গুঁড়া লেবুর রস লবণ আর চিনি দিয়ে আমি এখন মাখিয়ে নিব আপনারা আপনাদের প্রয়োজন বুঝে পরিমাণ বুঝে আপনারা নিতে পারেন যতটুকু লাগবে আমি আজকে এখন এটা এক বেলার জন্য করব তাই এখন মাখাচ্ছি আর বাকিটা রেখে দিচ্ছি আবার রাতে মাখাবো এরপর যে এক চামচের মতো লেবু রস এক চামচের মতো চিনি চিনিটা ব্যালেন্স করবে স্বাদটাকে ছেড়ে দিব এটা একটু মাখো মাখো হবে এই মাংসটা তো আর একটু ঝোল শুকাবে এখন আমি যা করবো এটা আমের আচার একটু আমি বাসায় ছিল সেটা আমের আচারে একটু তেল আর একটু মশলা দিয়ে দিচ্ছি আচার তো অবশ্যই সবার বাসায় থাকে মোটামুটি কম বেশি ঝোলটা আর একটু কম দিলে ভালো হবে একটু মাখো মাখো হবে অলমোস্ট ডান আচারি বিফ রান্না করলাম যখন তো ভাবলাম একটু আমি আজকে বাটার নানটা করি তো এর আগে আমি গার্লিক নানটা আপনাদের দেখিয়েছিলাম তো এখন আমি বাটার নানটা দেখাবো আজকে তো থাকুন সবাই আমার সাথে তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি একটু চেলে নিচ্ছি ময়দাগুলো এই ময়দার সাথে আমার যা যা লাগছে আমি এখানে 2 চামচের মতো তেল নিয়ে নিচ্ছি কুকিং অয়েলটাই 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম পরিমাণ মতো পরিমাণ বুঝে লবণ স্বাদ অনুযায়ী এখানে হচ্ছে বেকিং সোডা 1/2 চা চামচ আর হচ্ছে বেকিং পাউডার 1/2 চা চামচ আর দিচ্ছে হচ্ছে 1/3 কাপ দই দইটাতে কি অনেকে হয়তো নানে দই দেন না নান বানানোর ক্ষেত্রে দইটা বেশ সফট করে আর টেস্টটা বাড়িয়ে তোলে তো সব কিছু দিয়ে আমি এখন এটাকে খুব ভালো করে মেলাবো আর যতটুকু পানি লাগবে আমি একটু কুসুম গরম পানি দিব নানের জন্য খুবই ইয়ামি হয় বাসায় তৈরি করা এই নানটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগে গরম পানি আস্তে আস্তে করে ডোটা তৈরি করব আর সাথে একটু চাও খাচ্ছি বিকেলবেলা বিকেল ঠিক না মাগরিবের আজান দিয়েছে নামাজ পড়ে দেন আমি এটা একটু মাখিয়ে রাখবো কেননা মাখিয়ে প্রায় 1-1.5 ঘন্টার মতো রাখতে হয় যখন খাবে তার আগে আগে আমি মানে বানিয়ে দিব
এভাবে পাঞ্চ করে করে যদি ডোটা করেন বেশ নরম একটা ডো হবে। সব কিছুই আসলে যখন নান পরোটা ডোটার উপরই টেস্টি হয়, ফ্লাফি হয়। তো ডান অলমোস্ট। এখানে দই, বেকিং সোডা আর বেকিং পাউডার যখন একসাথে রিয়াকশন করবে, মানে সব কিছু একসাথে মিলে, দেখা যাবে খুব ফ্লাফি হবে আর সফট হবে নানটা। যেমন মাখা শেষ, আমি এখন এটাকে ঢেকে রেখে দিব রেস্টে। সামান্য একটু তেল উপরে দিয়ে হয়ে গেল আমার নানের ডো। তো দেখছেন খুব সফট একটা ডো হয়েছে, এই যে হাত দিয়ে দেখা যাচ্ছে। তো এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো, দেন আমি বানাবো, খাওয়ার ঠিক একটু আগে বানাবো, রেডি করব। তো রেস্টে থাকুক। আমি কিছু যে বাটার গলিয়ে রেখেছি বাটারটাকে, আর হচ্ছে কিছু ধনে পাতা দিব, টেস্টটা খুব ভালো লাগে বাটার নানের উপরে ধনে পাতা আর বাটারটা অ্যাপ্লাই করলে। আর যাদের ধনে পাতা পছন্দ না তারা স্কিপ করতে পারেন। তো আমি এখানে ধনে পাতা কেটে রাখছি, এগুলো সব রেডি করে রাখি, দেন আমি সময় হলে এটা বাটার নানটা রেডি করে দেখাবো। কিছু ধনে পাতা কেটে কুচি কুচি করে কেটে নিব। গার্লিক নানটা আপনাদের দেখিয়েছিলাম, অনেকেই পছন্দ করেছেন, সবাইকে ধন্যবাদ। এয়ার ফ্রায়ারে দেখিয়েছিলাম তন্দুরি চিকেন আর গার্লিক নান করেছিলাম আমি এমনিতেই। আমার এই ভিডিওটা অনেক ভিউজ হয়েছিল, অনেক কমেন্টস পেয়েছি, অনেকের কাছে অনেক ধরনের প্রশ্ন করেছেন অনেকেই। তো এই তো হয়ে গেল, আমি চলে এলাম এবার নানটা রেডি করার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি নানটা বানাবো, দেন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি নানটা করি। এটা হচ্ছে বাটার নান, সাথে থাকছে আচারি বিফ। তো থাকুন সবাই। এখানে আমি মাউনটা নিয়ে এখন লেচি তৈরি করব। তো অবশ্যই আমি ভালো করে 2 হাত ধুয়ে নিয়েছি, যে কোনো কাজ করার আগেই সাবান দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিতে হবে। তো এখানে 2 কাপ ময়দাতে আমার 4টা নান হবে, আর আমি নানটাকে একটু পাতলা করছি। দোকানে যেরকম মোটা নানটা হয় সেই রকম আমি মোটা করব না, আমার বাসায় পাতলাটা খেতে পছন্দ করে, আর একটু বেশ পাতলাটা একটু ক্রিসপিও হয়, ভালো লাগে খেতে, সফট থাকবে, নরম থাকবে, আবার মজাও হবে, আবার পাতলাও থাকবে। তো এখানে 4টা নান হবে আমার। একটা নান আমি আপনাদের করে দেখাচ্ছি। হয়েছে, এখন আমি কিছুটা তিল এটার উপরে একটু ছিটিয়ে দিব, এটা হচ্ছে কালো তিল, দেন কিছুটা ধনে পাতা দিয়ে আমি একটু বেড়ে নিচ্ছি। এখন আমি অপর পিঠে পানি, এই পিঠে আমি এখন পানি ব্রাশ করে দিব, খুব ভালো করে পানি ব্রাশ করতে হবে বেশি করে। তো আমি এখন এই নানটাকে এই তাওয়াটার উপর দিয়ে দিলাম। আর একটা ডিজাইন আপনাদের আমি দেখাবো, এভাবে করতে পারেন, খুব সুন্দর হয় এই নানটাও দেখতে। এভাবে একটা বাটির মাধ্যমে আমি একটু কেটে নিলাম, দেন একটা ছুরির মাধ্যমে একটু ডিজাইন করে নিব, একটু ডিজাইন করে নিলাম। এখন নানটাকে ঢেকে দিচ্ছি, ভাইয়া এসে বানাবে, ও বানাবে, আমি গোল হয় না আমারটা, আমি একটা আপনাদের দেখাচ্ছি। নানটা অলরেডি ফুলে উঠেছে, এই দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে, এখন ফুলে উঠবে। এই পর্যায়ে আমি এখন উপরে এভাবেই করে দিব চুলার উপর। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে নানের। হয়ে গেল আমার অলরেডি 1টা নান তৈরি, দেখছেন খুব সুন্দর ফ্লাইয়ের পিছনটা, একদম পারফেক্ট একটা নান হয়েছে। তো এটাকে আমি এখন কিভাবে বাটার লাগাচ্ছি সেটা আপনাদের সাথে আমি দেখাচ্ছি বাটার দিয়ে। খুব সফট একটা নান হয়েছে,
কেমন লাগছে দেখতে। হয়ে গেল আমার একটা নান। এখন আমরা দুজন মিলেই বাকি নানগুলো বানিয়ে ফেলছি। তো নানটা হওয়ার পরে যখন বাটারটা অ্যাপ্লাই করা হয় বেশ তখন গ্লেজ দেয় আর দেখতে ভালো লাগে। কালো তিলটা ধনে পাতাগুলো বেশ সুন্দরভাবে ফুটে ওঠে। তো আমার আমি অবশ্য আমার প্লেটটা একটু কালারফুল না হতো আমার নানটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর নান হয়েছিল। আপনারা ট্রাই করবেন, ভালো হবে। তো নানে ভালো করে পানি দিয়ে তাওয়ার উপর বসিয়ে ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রাখতে হবে। এক পিঠটা ভালো মতো হয়ে আসলে দেন তা আপনার তাওয়াটা উল্টিয়ে আগুনের উপর ছেঁকে নিতে হবে, এতে করে নানটা ফুলে উঠবে। আর অবশ্যই লোহার তাওয়া লাগবে, ননস্টিক প্যানে কিন্তু বসবে না নানটা। তো এইভাবে করেই সবগুলো নান আমরা তৈরি করে ফেললাম। হয়ে গেল আমার নান। তো ডিনার টেবিলে পরিবেশন করার জন্য এখন আমি আচারি বিফটা গরম করে বেড়ে নিচ্ছি। তো এই ছিল আমাদের আজকের মেনু, আচারি বিফ আর বাটার নান। আমার সাহেব, আমার মেয়ে আর আমি ডিনারে বসে গেলাম। ভালোই লাগলো আজকে ডিনার। বাটার নান, আচারি বিফ, সাথে ছিল চিকপি সালাদ। তো পরিবারের সবাই মিলে রান্না করা, টেবিলে বসে একসাথে খাওয়া মজাই আলাদা, এতে করে পারিবারিক বন্ধনও বৃদ্ধি পায়। তো আমার মেয়ে আজ শখ করে শাড়ি পরেছে, ভালোই কাটলো আমাদের সময়টা আজকে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন, অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন, এতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আমার পুরনো বন্ধুদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনোভাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।